আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মনিরা বিডি থেকে, আমি মনিরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার একটি নতুন ভিডিও দেখার জন্য। তো আজকে আমার ইচ্ছা করলো একটু নুডলস খেতে, তো আমি এখন ঝটপট নুডলস রান্না করব। তো আমি এখানে চপস্টিক যে নুডলসটা সেটা নিয়ে নিয়েছি। এখানে আমি চুলাতে একটা হাঁড়িতে একটু পানি বসিয়ে গরম করে সেটাতে হচ্ছে নুডলসের প্যাকেটটা ছেড়ে নুডলস দিয়ে দিয়েছি। তো নুডলসটা হচ্ছে বয়েলড হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, যতক্ষণ এটা আমার আমি যেরকম সেদ্ধ রাখবো ততটুকু না হয় ততক্ষণ পর্যন্ত এটা চুলাতে রাখতে হবে। তো এটা হচ্ছে দেখেন আমার কিন্তু মোটামুটি হয়ে গেছে সেদ্ধ, তো আর অল্প একটু বাকি। এখন হচ্ছে যে দেখা যাচ্ছে যে হয়ে গেছে, এখন আমি এটাকে আমি নামিয়ে ফেলবো। তো এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, যেটাতে যেরকম একটা প্লাস্টিকের একটা চালন নিয়ে নিয়েছি। এখানে আমি এখন এই নুডলসটা ঢেলে পানিতে ভেজাবো, তা না হলে কিন্তু এটা একটা আরেকটার সাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনারা এটা অবশ্যই চুলা থেকে নামানোর সাথে সাথেই ঠান্ডা পানি দিয়ে এটাকে ভিজিয়ে নেবেন, ঠিক আছে? তো এখন আমি এখান থেকে দুটো পেঁয়াজ নিয়ে নিব। এই দুটো পেঁয়াজ আমি এরকম সাইজ মতো নিয়েছি, তো আপনারা আপনাদের ইচ্ছা মতো নিয়ে নেবেন। তো এটাকে আমি কেটে একটা পাত্রে বসিয়ে দিলাম চুলার মধ্যে, চুলাটা মিডিয়াম থেকে একটু হাইয়ে রাখবো। তো এখন আমি হচ্ছে একটু একটু তেল দিয়ে দেবো এটার মধ্যে, জাস্ট হচ্ছে আপনারা যেরকম তেল খান সেরকম দিলেই হবে। তো চুলাটা হচ্ছে আমি যেহেতু ফার্স্টেই বসিয়েছি, তাড়াহুড়া করার কারণে আমি এখনও পাত্রটা গরম হয়নি, তাই তারপর আমি বসিয়ে দিয়েছি। তো আপনারা চেষ্টা করবেন যে পাত্রটা একটু গরম হওয়ার পরে তেলটা দেওয়ার জন্য, তাহলে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর হচ্ছে এখানে ডিম নিয়েছি দুইটা। এই দুইটা ডিম দিয়েই আমি আজকে এটা রান্না করব, যেহেতু আজকে আমি শুধু নুডলসের সাথে ডিম দিয়ে রান্না করব, অন্যান্য কোনো কিছুই দেব না। তাই হচ্ছে যে এই দুইটা ডিম আমি এখানে দিয়ে দেবো এর মধ্যে ডিম। আমি এখন এর মধ্যে মশলা অ্যাড করে দিলাম, একটা প্যাকেট ব্যবহার করব এখানে, বাকিটা হচ্ছে নুডলসের সাথে ব্যবহার করব। তো এখানে প্যাকেটের মশলাটা ব্যবহার করার কারণ হচ্ছে এই মশলাগুলো এই ডিমটার সাথে এবং পেঁয়াজ এবং আপনারা যদি সবজি দেন তাহলে বা মাংসের টুকরো দেন সেগুলোর সাথে মিশে যাবে। তো এখানে হচ্ছে বাকি আমি যে এই মশলা যেহেতু এখানে কম, তাই আমি এখানে কোনো লবণ ব্যবহার করছি না, যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা ব্যবহার করে নেবেন। তো আমি এখন এই মশলাটার সাথে ডিমটা একদম ডিমটাকে ভেঙে নিতে হবে এবং মশলার সাথে মিশিয়ে দিলাম।
তো এখন আমার ডিমটা হয়ে গেছে, তার মধ্যে এখন আমি এই আমার যে নুডলসগুলো সেদ্ধ করে রাখা সেই নুডলসগুলো আমি এখন দিয়ে দিলাম, সে পেঁয়াজ এবং ডিমের যে মশলার একসাথে মিশ্রণটা সেটার সাথে। এখন আমি এটাকে খুব ভালো মতো মিক্স করে নিব মশলাগুলোর সাথে, এবং মিক্স করা শেষ হলে বাকি যে মশলাগুলো আছে সেটা আমি এর মধ্যে এখন ঢেলে দেব, সেই মশলা প্যাকেটের মশলাগুলো। সাথে আমি একটু সস দিয়ে দিয়েছি, তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আমার যেহেতু পছন্দ তাই আমি এটাকে অ্যাড করে দিয়েছি এবং একটু ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। তো আপনারা আপনাদের মন মতো এখানে যদি আপনারা সেটাও যে ধনিয়া পাতাও যদি আপনাদের পছন্দ না হয় তাহলে আপনারা এটাও স্কিপ করতে পারেন। তো এই তো হয়ে গেছে আমার নুডলস। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। তো দেখতে পাচ্ছেন নুডলসটি কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং এটা খেতেও অসাধারণ টেস্ট হয়েছিল, যদিও আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিন্তু খেতে পারছেন না, কিন্তু আমি তো খেতে পেরেছি, তা আমার কাছে খুবই ভালো লেগেছে। অবশ্য চপস্টিকটা আমার কাছে বেশ ভালোই লাগে, তো আর যার যার রুচির উপর ডিপেন্ড করে, যদি আপনাদের কাছে এটা ভালো না লাগলো আপনারা অন্য একটা নুডলস ট্রাই করতে পারবেন। তো আমার কাছে এটা চপস্টিক যে নুডলসটা সেটা মোটামুটি ভালোই লেগেছে, এবং রান্না করার পরে যেহেতু শুধুমাত্র ডিম ডিম ব্যবহার করে আমি এটা রান্না করেছি, সেই তুলনায় আমার এই নুডলসটা খেতে কিন্তু ভালোই মজা হয়েছে। তো আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন, ততক্ষণ আমি খেতে থাকি, আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকেন। স্টে হোম অ্যান্ড স্টে সেফ। আল্লাহ হাফিজ। টাটা, বাই বাই।